কৃষকদের সুবিধার্থে কৃষিকাজের মান উন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তির উপর জোর দিয়েছে রাজ্য সরকার যার জন্য কৃষিকাজে ড্রোন প্রযুক্তির ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার শুক্রবার অত্যাধুনিক এক পরিষেবা সূচনা করেন রাজ্যের কৃষি মন্ত্রী সিংহ রায় গর্জিতে আয়োজিত এক অনুষ্ঠানে ড্রোন প্রযুক্তির নমুনা পর্যবেক্ষণ করেন মন্ত্রী কৃষি দপ্তরের আধিকারিকরা জানান অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষি জমিতে খুব সহজেই কীটনাশক ও সার প্রয়োগ করা যাবে যেখানে এককারী জমিতে সার কিংবা কীটনাশক প্রয়োগ করতে তিন চার ঘন্টা সময় লাগে সেখানে ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাত্র কাজ শেষ করা যাবে মন্ত্রী আরও জানান আগের বছরে কৃষি কাজের জন্য মাত্র টাকা হতো বর্তমানে সেই টাকা বেড়ে হয়েছে কোটি টেকনোলজির জন্য বাজেটেরও রকম নির্দিষ্ট নেই টেকনোলজি যেতে হবে মেশিনাইজ যদি বলি এটা মেশিনারিতে পড়ে আগে কী ছিল বাজেট আঠাশ কোটি টাকা ছিল আমাদের রাজ্যের এই যে বাজেট ছিল যেটা আমরা বেনিফিশিয়ার দিতাম আজকে কত দিচ্ছি আমরা বাষট্টি কোটি টাকা বাষট্টি কোটি টাকা শুধু আমরা এইসব মেশিনারিতে আমরা ভর্তুকি দিচ্ছি এটা বাড়বে প্রয়োজন যা লাগবে তা দেবে এটা তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি